মহানগরীর জিঞ্জার হোটেলত পড়িব প্রশাসনের হাতুরা। শিলহাকু বিলর 179 বিঘা সুতরলেচা ভূমিত পুনের চলিব উচ্ছেদ। জিলা প্রশাসনের টার্গেটত 17টাকৈ প্রতিষ্ঠান। গুয়াহাটির শিলহাকু বিল বেদখলমুক্ত করবলৈ উঠি পড়ি লাগিছে সরকার, জিলা প্রশাসন আর জিএমডিএ কর্তৃপক্ষ। সেয়ে বিলখনের ভূমি বেদখল করা 17টা প্রতিষ্ঠানক জিলা প্রশাসনে দিছে নতুনকৈ জাননী। জাননী দিয়া তালিকাখনত আছে হোটেল ম্যানেজমেন্টের নামত 20 বিঘা, সাহিত্য সভার নামত 50 বিঘা, খোদৌখম টেনিস এসোসিয়েশনের নামত 5 বিঘা, ডকু অপারেটিভ সোসাইটির নামত 5 বিঘা, তিতাবর ভবনের নামত 1 বিঘা, কোচ রাজবংশী সম্মিলনের নামত 1 বিঘা, মাধ্যমিক শিক্ষক সংস্থার নামত 1 বিঘা, অমিয় কুমার দাস ইনস্টিটিউটের নামত 2 বিঘা, খোদৌখম মৈত্রী কো অর্ডিনেশনের নামত 1 বিঘা, হাইস্কুলের নামত 6 বিঘা, 2 কথা 5 লেচা, অসম চা শ্রমিক কল্যাণ পরিষদের নামত 1 বিঘা, হেঙ্গরাবাড়ী জুনিয়র কলেজের নামত 3 বিঘা, নেশনেল ইনস্টিটিউট টেলিভিশন আর থিয়েটারের নামত 1 বিঘা, অসম বিধানসভার সচিবালয়ের বিষয়া আবাসগৃহের নামত 50 বিঘা, টেপুরাম তেরণ হাইস্কুলের নামত 7 বিঘা, টিভি সেন্টার আবাসগৃহের নামত 20 বিঘা আর জীব জন্তুর চিকিৎসালয়ের নামত 5 বিঘা ভূমি। এই সকল ভূমি শীঘ্রই অধিগ্রহণ করিব সরকারে। শিলহাকু যেটু ওয়েটল্যান্ড আছে, বিল আছে, তার মাজত বহু অনুষ্ঠান প্রতিষ্ঠানক এটা সময়ত তাহানির সরকারে মাটি আবন্টন দিছিলে, আর তার কারণে শিলহাকু বিলর জলাশয় ক্ষতি হয়েছে। মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নির্দেশ মতে এই গোটাইট আমি অধিগ্রহণ করিম, আর এই শিলহাকুর পার্ট হব, কনস্ট্রাকশনবুর তারপর হাতাই দিয়ে কেবাটা অনুষ্ঠান প্রতিষ্ঠানক দিয়া হয়েছে। এই গোটাই মাটিবুর ঘুরাই লই এই অঞ্চলটি মুকলি করে রাখি জলাশয় আর ওয়েটল্যান্ড যে অবস্থা থাকিব লাগে পুনের ঘুরাই আনার কারণে আমি সংকল্প। ইতিমধ্যে এই ভূমিত উচ্ছেদ চলাবর বাবে যুঁজা পুনের আরম্ভ করেছে প্রশাসন আর সরকারে। উল্লেখ্য যে কিছুদিন পূর্বে চলোৱা উচ্ছেদত প্রশাসনে শিলহাকু বিল বেদখল করা 350 বিঘা ভূমি অধিগ্রহণ করিবলৈ সক্ষম হয়েছে। ভিডিও জার্নেলিষ্ট অমিত সেনের সৈতে মস্তিক হুসেন আর বিরুৎপল খেনসুয়ার রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।